نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد প্রিয় দর্শক শুভ আশি ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি প্রথমে আজকে যিনি সাক্ষাৎকারের জন্য আসছেন চ্যানেল কর্ণফুলীর সম্মানিত রিপোর্টার সহ চ্যানেল কর্ণফুলীর সকল নেতৃবৃন্দদেরকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি আগামীকাল 17 মার্চ বাংলাদেশের স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী আমাদের দেশে পালন করতে যাচ্ছে সরকার সহ এবং সব দলের যারা ব্যক্তিরা রয়েছেন এবং ভাইরা রয়েছেন আমরা বঙ্গবন্ধুকে সকল দলের উর্ধ্বে রেখে ওনার যে জন্মশতবার্ষিকী পালন হচ্ছে সেটা আমরা আমাদের সাধ্য অনুযায়ী সুযোগ অনুযায়ী আমরা অংশগ্রহণ করব পাশাপাশি আমার আহ্বান থাকবে জন্মশতবার্ষিকী পালন করেন কিন্তু এমনভাবে পালন করবেন না যাতে ওনার মানক্ষুণ্ণ হয় সম্মানক্ষুণ্ণ হয় সেটা আপনারা সজাগ থাকবেন আর জন্মশতবার্ষিকী পালন করা সেটা শরীয়তের দৃষ্টিতে ইসলামের দৃষ্টিতে সেটা জায়েজ নেই কিন্তু আমাদের রাষ্ট্রের যখন দায়িত্ব রয়েছেন এবং যারা পালন করতেছেন আমার আহ্বান থাকবে দোয়ার মাধ্যমে এবং মোনাজাতের মাধ্যমে যাতে এদেশের স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী আপনারা পালন করেন এবং সবাই যাতে পালন করতে পারেন সেটা আমরা প্রত্যাশা করি পাশাপাশি 17 মার্চ সারা বিশ্বে বাংলাদেশ সহ সকল মানুষদেরকে অংশগ্রহণমূলক জন্মশতবার্ষিকী পালন করার জন্য আহ্বান করছি আর যদি বাংলাদেশের স্থপতি জন্ম না নিতেন ওনার যদি জন্ম না হতো আমরা লাল সবুজের পতাকা পেতাম না এবং এদেশ স্বাধীন হতো না আমরা পরাধীন হয়ে আমাদের বসবাস করতে হতো ওনার একটি ভাষণ আমার এখনো মনে পড়ে সেই ভাষণটি হচ্ছে 7 কোটি মানুষের জন্য কম্বল নিয়ে আসছি আমি 7 কোটি মানুষকে কম্বল দিয়েছি কিন্তু আমি বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের কম্বল কোথায় কিন্তু সেদিন যদি দুর্নীতি না হতো সেদিন যদি দুর্নীতি না করত আজকের আমরা সোনার বাংলাদেশ গড়তে বর্তমান সরকার বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলাদেশ দ্রুত সময়ই বাস্তবায়ন হতো এবং সুখী সমৃদ্ধ একটি দেশ উনি উপহার দিতে পারত তাই আমি আজকের চ্যানেল কর্ণফুলীর ভিডিওর মাধ্যমে আমি দেশবাসী সহ সকল প্রবাসী ভাইদের প্রতি উদার আহ্বান থাকবে দুর্নীতিবাস থেকে আমাদেরকে দূরে থাকতে হবে সন্ত্রাসবাস থেকে আমাদেরকে দূরে থাকতে হবে ব্যাংক লুটারদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এবং যদি সোনার বাংলাদেশ গড়তে হয় তাহলে এইসব কর্মকাণ্ড থেকে আমাদেরকে বিরত থাকতে হবে তাই আসুন বর্তমান সরকার সহ যারা এদেশের জন্য ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছেন এবং তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে শ্রদ্ধাচিত্তে স্মরণ করে তাদের কর্মময় বর্ণাঢ্য জীবনে যেগুলো ভালো করেছেন আমরা সেগুলোর জন্য আমরা তাদের অবদানকে স্বীকার করে তাদের পাশে থেকে আমরা সেই চেষ্টা করি আশা করি যদি আমরা কাদা সরাসরি যদি না করি সকল দলের সকল নেতাকে যদি আমরা আত্মসম্বোধন করি তাহলে শীঘ্রই বাংলাদেশকে সোনার বাংলাদেশ করা সম্ভব আমাদের হবে তাই প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা আসছেন অনেক কষ্ট করে চ্যানেল কর্ণফুলীর কর্তৃপক্ষকে এবং আপনাকে সহ অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি টানলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু